জান্নাতুল মাওয়া বলেছেন কেউ যদি এলেম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় হাদিসটা কি একটু বুঝিয়ে বলবেন খায়রান বারাকাল্লাহ ফিক। এই হাদিসটা তো আমরা জানি একটা শাহি হাদিস এবং সাবুসুনানের অনেকেই এই হাদিসটি বর্ণনা করেছেন এবং সহি বুখারের মধ্যেও কিন্তু এর কোনো কোনো বর্ণনা আছে মানসালাকা তরি আমরা আপনি যে বাংলাটা বলেছেন সে অনুযায়ী যতটুকু আমার মনে আছে সে অনুযায়ী আমি এখানে উল্লেখ করছি হাদিসটা হলো মানসালাকা মানসালাক ইয়ু বফিহে এলমান আর কোনো কোনো রেওয়াতে এসছে ইয়াল সুফিহে এলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তরকিল জাননা। এটা এসছে কোনো কোথাও কোথাও এবং কোথাও এসেছে লাহু ইল ইলাল জান্না অর্থাৎ যে ব্যক্তি এলেম তালাশের উদ্দেশ্যে বা অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে তাহলে আল্লাহ আলা তার জন্য একটা পথকে সহজ করে দেন যে পথ তাকে জান্নাতে নিয়ে যাবে অথবা আল্লাহ তালা তাকে জান্নাতের কোনো একটা পথে পথসভার কোনো একটা পথে তাকে পরিচালিত করেন এই দুটো বর্ণনার এ হলো ভাষ্য এবং অর্থ তো আমরা হাদিস্টার সানে ওরুদ অর্থাৎ যে উপলক্ষে হাদিসটি আমাদের সামনে আসলে এসেছে সেটা যদি একটু বলি তাহলে মনে হয় বুঝতে আমাদের আরেকটু সুবিধা হবে তাকে কেউ কেউ বলেছেন কায়েস এবনু ক্যাথির মানে দুটো নাম এখানে এসেছে কোথাইয়ের এবনু কায়েস অথবা কায়েস এবনু ক্যাথির তার একটি বর্ণনা এখানে আছে তির মধ্যে এভাবে এসছে তিনি বলেন যে আমি একবার আবুদ্দা বিখ্যাত সাহাবি আবুদ্দা রাদি আল্লাহ তার কাছে আমি একবার বসেছিলাম দেমাস্কের একটি মসজিদে তখন এক ব্যক্তি আসলো আবু দারদা রাধি আল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি এসে বললো ইয়াব্দারদা আতাই তু ক্রিমিনাল মেদিনা মেদিনা তে হে সাল্লাহুআ আবুদ্দারদা আমি আপনার কাছে মদিনা থেকে এসেছি নদীন তো রাসুল সাল্লা সাল্লামের সে কাছ থেকে আমি আপনার কাছে এসেছি কেন এসেছেন সেটাও তিনি বললেন বালাগানি লেহাদিথিনীহাদাম একটা হাদিসের জন্য আপনার কাছ থেকে একটা হাদিস শেখার জন্য হাদিস নেওয়ার জন্য আমার কাছে এ কথা পৌঁছেছে যে আপনি হাদিসটি সরাসরি নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে বর্ণনা করছেন তো সেই হাদিসটা আপনার কাছ থেকে গ্রহণ করার অভিপ্রায় আমি এসেছি তখন আবুদারদার দি আল্লাহ তালু বললেন ফামা কোনো তিজারাতার কারণে কি তুমি আসোনি অর্থাৎ কোনো ব্যবসা দুনিয়ার ব্যবসার উদ্দেশ্যে কি তুমি আসুনি তখন সেই ব্যক্তি বললেন যে না আবু দারদা আবার জিজ্ঞেস করলেন ওয়ালা যা আবিকা গায় রহু আর অন্য কোনো উদ্দেশ্যেও কি তুমি আসলে এসেছো আমার কাছে সে ব্যক্তি বললেন না দুনিয়ার আর কোনো উদ্দেশ্যে আমি আসিনি এখানে আবু দারদার আদি আল্লাহ আনহু আসলে এই যে প্রশ্নটা করলেন দুটো প্রশ্ন করলেন পরপর এটাকে বলা হয় ইস্তেফাম দিয়ে তিনি আসলে জানতে চেয়েছেন যে সেই ব্যক্তি তার আসার হেতুটা কী তিনি কি কোনো ব্যবসা বাণিজ্য বা দুনিয়ার কোনো স্বার্থ অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্যে তিনি এসেছেন কিনা সেই ব্যক্তি ক্লিয়ার করে দিলেন যে না তিনি এলেমের জন্য এসেছেন এলেম অর্জনের জন্য এত দূর পথ সেই মদিনা থেকে তৎকালীন যুগে দেমাস্ক সুবাহুল্লাহ আজকের প্লেনেও তো কয়েক ঘন্টা লাগে মদিনা থেকে দেমাস্ক পর্যন্ত আসতে প্লেনেও কয়েক ঘন্টা লাগে সেই জায়গায় তিনি এত দূর এসেছেন হয়তো কোথাও পায়ে হেঁটে কোথাও বাহনে চড়ে হয়তো বা কোথাও জলজানে চড়ে এভাবে তিনি এসেছেন আজকেও তো আমরা যখন প্লেনে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাই কতটুকু পথ হেঁটে যাই কতটুকু রিকশায় যাই কতটুকু ট্রান্সপোর্ট মানে বাস কিংবা ট্রেন অথবা কারে যাই এয়ারপোর্টে পৌঁছার জন্য এবং তারপরে আমরা প্লেনে উঠি তাই না তো এত কষ্ট করে তিনি আসলেন তিনি বুঝালেন আবদারদার কাছে ব্যক্ত করলেন যে আমি আসলে এই এলেম অর্জনের জন্য এসেছি আবদারদাও জানতে চাইলেন তার নিয়ারটা কী ছিল এবং এই কথা দিয়ে তিনি উপস্থিত সবার সামনে তার নিয়টটাকেও ক্লিয়ার করে দিলেন যে সে এলেম তালাশের উদ্দেশ্যে এসেছে তখন আবু দারদার দি আল্লাহ আনহু তাকে হাদিসটা শোনালেন এবং সে হাদিসটা এই এলেম অর্জনের ফজিলত দিয়ে তাকে শোনালেন তিনি বললেন ফাইন্ রাসুল্লাহি সাল্লাহুল আমি রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামকে বলতে শুনেছি আসসালাম কি সৌভাগ্যবান প্রজন্ম তাই না সরাসরি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখলেন তাদের কাছ থেকে শুনলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা ততটা সৌভাগ্যবান না হলেও আল্লাহ আমাদেরকে এতটা নিয়ামত দিয়েছেন যাবুদ্দারদা রদি আল্লাহ তাল্লাহ নহরি হাদিসটা আমাদের কাছেও পৌঁছে দিয়েছেন সেটা আমরা আজকে জানতে পারছি বুঝতে পারছি পড়তে পারছি এবং আমলে নিতে পারছি الحمد لله الحمد لله. ثني يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا جيبك تي اكتر اي مشى فيه مشى فيه او دخل فيه اكتر بوتشي شلو هلو يطلب فيه علما اي يطلب فيه علما نافعا خالصا লেওজ হিহিল লেওজ হিল্লাহ হিসেবে না আলা অর্থাৎ সে একটা এলেম অর্জন করার উদ্দেশ্যে এসে চললো যে এলেমটা না ফেরার উপকারী এবং যে এলেমটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অর্জন করা হচ্ছে এরপর তিনি বললেন সালাক আল্লাহবিহী তরে কান মেন তো জান্নাহ আল্লাহ তালা তাকে পরিচালিত করবেন একটা পথে জান্নাতের পথসমূহ থেকে অর্থাৎ জান্নাতের যাওয়ার অনেকগুলো পথ আছে তার মধ্যে একটা পথে আল্লাহ তালা তাকে চালিত করবেন ফলে সে ওই পথ দিয়ে জান্নাতে চলে যাবে সব আল্লাহ আপনারা জানেন যে এই হাদিসটা অনেক বড় যেহেতু আমাদের এই বোন শুধু এতটুকু সম্পর্কে প্রশ্ন করেছে আমরা এতটুকু জবাবের মধ্যেই সীমাবদ্ধ থাকব এবং আমরা বলবো যে আপনারা এরপর অংশগুলো পড়ে নেবেন খুবই চমৎকার আমরা এই হাদিসের উপর বিভিন্ন জায়গায় আলোচনা করেছি